স্লিম হচ্ছি না কোনো ওয়েতে। আমি ডেইলি আমার বাসায়, ট্রাস্ট মি আই নো ইটস ক্রেজি, বাট আমি অলওয়েজ আমার বাসায় একটা ওয়েট মেশিন রাখি যেন যেটা আছে অ্যাটলিস্ট সেটা থাকে, সেটা থেকে যেন না বাড়ি। বিকজ আমার এমনও হয় যে 1 উইকে আমি 5 কেজি গেন করে ফেলি। বিকজ আমি এত ফাস্ট ফুড লাভার, আমি অনেস্টলি স্পিকিং ছোটোবেলা থেকে আমার বাবা মা এত বাজে অভ্যাস করে ফেলেছে, বাসার ফুড না খেলে উচিত ছিল যে মারধর করে আমাকে বাসার ফুড খাওয়ানো, অভ্যেস করানো, বাট আনফর্চুনেটলি আমি বাসার ফুড একদমই খাই না, যেটা আনহাইজেনিক। একজন ডক্টর হয়ে বুঝি, তারপরও অভ্যাস তো অভ্যাসই চেঞ্জ করা যায় না। আমি দেখা যায় যে 2 টাইমস ডেইলি আমি বাইরের ফুডই খাই, বাসায় গেলেও বাইরের ফুডই খাই, হোম ফুড দেখা যায় খুবই কম খাওয়া হয়। যখন আমার স্পেশাল পছন্দের কোনো ফুড কুক করা হয় তখন খুব রেয়ারলি আমি রাইস খাই, অথবা দেখা যায় খিচুড়ি খাই। আর সারাদিন হচ্ছে চকলেট, চিজ কেক, বার্গার্স এগুলোর উপরই আমার মিল চলতে থাকে। এই জন্য আমার ওয়েট কখনো মানে কমেও না, বাট আমি চাই যে অ্যাটলিস্ট এইটা যেটা আছে এটা এতটুকুই থাকুক, এর বাইরে আর গেইন করতে চাই না। সো কোনোভাবে আমি স্লিম হইনি, আগে সমানই আছি। সকালবেলা উঠে ডেইলি কাজ হচ্ছে, আমি ওয়েট দেখি বেড়ে না যায়, যখন দেখি 1 কেজি 2 কেজি বেড়ে গেছে তখন একটু খাওয়া অফ করি যেন ওটা আবার ঠিক ঠিক জায়গায় চলে আসে। সো ম্যাক্সিমাম এতটুকুই করতে পারি, ওয়েট লুজ করা পসিবল না।